তাহার রহিম, অ্যাক্টর, লাইফস্টাইল, নেটওয়ার্থ, এজ, ওয়াইফ, বায়োগ্রাফি, এক্স গার্লফ্রেন্ড অ্যান্ড মোর ইনফরমেশন। হিজ সেলিব্রিটি নেম তাহার রহিম, হিজ বার্থ নেম তাহার রহিম, হিজ ডেট অফ বার্থ 4 জুলাই 1981, হিজ এজ 39 ইয়ার্স অ্যাজ ইন 2021, হিজ বডি ফিচার্স অ্যান্ড মেজারমেন্টস হাইট 5 ফিট 6 ইঞ্চেস অ্যান্ড ওয়েট 70 কেজি, হিজ হেয়ার কালার ইজ ব্ল্যাক অ্যান্ড হিজ আইস কালার ইজ ব্ল্যাক, হিজ বার্থ প্লেস বেলফোর্ট ফ্রান্স, হিজ হোম টাউন বেলফোর্ট ফ্রান্স, হিজ ন্যাশনালিটি ফ্রান্স, হিজ ওয়াইফ নেম লেইলা বেখটি, হিজ প্রফেশন অ্যাক্টর। তাহার রহিম ক্যারিয়ার্স ফর তাহার রহিম ইজ এ ফ্রান্স অ্যাক্টর অ্যান্ড আলজেরিয়ান ডিসেন্ট। হি ইজ নোন ফর হিজ স্টারিং রোল অ্যাজ মালিয়েল ডিজবেনা ইন দ্য 2009 অ্যাওয়ার্ড উইনিং ফ্রান্স মুভি এ পোর্ট্রেট বাই জ্যাকুয়েস অ্যাড্রিড, FBI এজেন্ট অ্যালি সফন ইন দ্য লুমিং টাওয়ার অ্যান্ড ফর প্লেয়িং জাদস ইন দ্য ফিল্ম ম্যারি ম্যাগডালেন, রাইটেন বাই হেলেন এডমসন। রহিম হ্যাজ ডেমনস্ট্রেটেড মাল্টি ল্যাঙ্গুয়েজ স্কিলস অ্যান্ড অ্যান আর ফর এক্সেলেন্স, হ্যাভিং অ্যাক্ট ইন কর্সিকান অ্যান্ড অ্যারাবিক ইন অডিশন টু ফ্রান্স ইন এ প্রফেট। হি ওয়াজ সিলেক্টেড টু বি অন দ্য জুরি ফর দ্য ইউএন সর্টেন রিগর্ড সেকশন অফ দ্য 2015 সানডেন্স ফিল্ম ফেস্টিভাল। হি ইজ কারেন্টলি স্টারিং ইন দ্য ইউরোপিয়ান ক্রাইম ড্রামা টেলিভিশন সিরিজ দ্য লাস্ট প্যান্থার্স। In 2018, he appeared as Joseph in the film Mary Magdalene, written by Helen Edmondson. He had a starring role as FBI agent Ali Sofan in The Looming Tower. In 2021, he also had a main role in the crime miniseries The Serpent. In 2021, he is nominated for a Golden Globe Awards for his role portraying Mamadou Oudou Salahi in The Martinian. His net worth 3 million.